এয়া হৈছে সুপার প্রাইমে তিন স্টুডিওত মই প্রাঞ্চল। অবশেষত তিনি রাজ্যত নিশ্চিত হল বিজেপি সরকার। রাজস্থান, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশত একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে গেরুয়া বাহিনীয়ে। 200খন আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভার 115খন আসন দখল করেছে বিজেপিয়ে। অবশ্যই নির্বাচন 199খন আসনের বাবে হয়েছিল রাজস্থান, মাত্র 70খন আসন লাভ করিয়ে ক্ষান্ত থাকিল শাসকীয় দল কংগ্রেস। রাজস্থানত অন্যান্য লাভ করেছে 14খন আসন। এখন আসনত অনুষ্ঠিত নহল নির্বাচন। ইতিমধ্যে আমি কৈছো 90খন আসন বিশিষ্ট আকৌ ছত্তিশগড় বিধানসভার বিজেপিয়ে দখল করেছে 54খন আসন। শাসকীয় কংগ্রেসে পালে মাত্র 35খন আসন। এখন আসন লাভ করে অন্যান্য 230খন আসন বিশিষ্ট মধ্যপ্রদেশত শাসকীয় বিজেপিয়ে নিজের দখললৈ আনে 163খন আসন। 66খন আসন লাভ করেছে কংগ্রেসে। রাজ্যখনত এখন আসন লাভ করেছে অন্যান্য 119জনীয়া তেলেঙ্গানা বিধানসভাত সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের দিকে কংগ্রেস। কংগ্রেসে 65খন আসন লাভ করার বিপরীতে শাসকীয় বিআরএসে জয়লাভ করেছে 39টা সমষ্টিত। রাজ্যখনত বিজেপিয়ে লাভ করে 8খন আসন। AIMIMএ জয়লাভ করেছে 7টা সমষ্টিত। নির্বাচনী ফলাফলের পাছত এয়া বিজেপি শিবিরত আনন্দর উল্লাস, আনন্দময় পরিবেশ বিজেপি সকল কর্মকর্তার মাজত। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দিল্লির মুখ্য কার্যালয়ত উপস্থিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিগী সদস্যক অভিনন্দন জ্ঞাপন করলে। আর কলে যে আমি করা কর্মর এয়া ফল পাইছো, আমি যি কষ্ট করেছিল সেই কষ্টর আমি ফল পাইছো। প্রধানমন্ত্রীর লগতে কলে যে মই সাধারণত নির্বাচনের সময় কোনো ভবিষ্যৎবাণী নকরো, কিন্তু এবার মই ভবিষ্যৎবাণী করেছিল। মই ভবিষ্যৎবাণী করেছিল রাজস্থানের নির্বাচন লই, আর রাজস্থানত বিজেপি সরকার আহিব বলে কৈছিল। আর সেইমতেই হল মোর ভবিষ্যৎবাণী ফলিয়ালে। জীবনত রাজনৈতিক ক্ষেত্রত বিশেষ নির্বাচনক লো প্রথমত ভবিষ্যৎবাণী মই করেছিল, সেইটো 100% সেই ভবিষ্যৎবাণী ফলোয়া বা ফলিওয়া এক দৃশ্য দেখবলে পালো। সেই ভবিষ্যৎবাণী বাস্তবত রূপায়িত হল। এয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। লগতে কৈছে যে আমি আন আন দিকত যে কাম করব লাগে ঠিক তেনেধরণে কাম করেছো। আমি জনতা জনার্দনের হৃদয়ত স্থান লাভ করেছো, কারণ জনতা জনার্দনের হয়ে আমি কাম করেছো। জনতা জনার্দনের হয়ে কাম করার ফল আমি পাইছো, এনেধরণেই দেশের প্রধানমন্ত্রীয়ে আজি উল্লেখ করেছে। দেশের যুব সমাজে কেবল বিকাশ বিচারে বলে কৈছে। যুব সমাজের বিরুদ্ধে কাম করা সরকারের পতন ঘটিছে, আর যখন যুব সমাজের হয়ে কাম করেছে যুব সমাজক নতুন যুগের সন্ধান দিছে জয়লাভ করেছে, অর্থাৎ বিজেপির কথা কৈছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশত যুব সমাজের বিরুদ্ধে কাম করা হয়েছিল, সেয়ে সামগ্রিকভাবে বিশেষ রাজস্থান ও ছত্তিশগড়ের কথা কৈছে। সেয়ে রাজস্থান ও ছত্তিশগড়ত বিজেপি সরকার অহা বলে কৈছে। বিজেপি সরকারে যুব সমাজের হকে কাম করে, কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে এনেধরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বক্তব্য আগবাইছে। আর এয়া দেখছো আমি বিজেপির শিবিরের আনন্দ, কেবল বিজেপি শিবিরের আনন্দ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর রাজস্থানতে সীমাবদ্ধ হয়ে না থাকিল। দেশের প্রান্তে প্রান্তে বিজেপি শিবিরে এনেধরণে আনন্দ উৎসাহত মতলিয়া হয়ে পড়া দেখবলে পাওয়া গেল। অসমও পিছ পড়ি নাথাকিল, অসম বিজেপিও এই আনন্দর ক্ষণত ফটকা আতস বাজি ফুটাই এজনে আনজনক মিঠাই খুয়াই আনন্দ প্রকাশ করলে। তিনি রাজ্যত বিজেপির ধুমুহা বলিল, তেলেঙ্গানাত কংগ্রেসের সরকার গঠন করবলে আগবাড়িছে, কিন্তু তার বিপরীতে বাকি রাজ্যবর বাকি আন তিনিখন রাজ্যত কংগ্রেসের পতন ঘটিছে, চূড়ান্ত পতন ইয়া কংগ্রেস দলের। বিজেপির কথা কই দেশের প্রধানমন্ত্রীর লগতে কৈছে যে ডাবল ইঞ্জিনের বার্তা জনগণের মাজত পঠিয়াবলে তেওঁলোকে সক্ষম হয়েছে। আর সেই ডাবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রটো সরকার, রাজ্যতো একেখনেই সরকার, সেই ডাবল ইঞ্জিনের কথা আকৌ এবার নরেন্দ্র মোদীর মুখত শুনা গৈছে। জনতা এতিয়া ডাবল ইঞ্জিনের সরকার বিচারে, কেন্দ্রত যখন সরকার থাকে রাজ্যতো সেইখন সরকারে বিচারে, আর সেয়া এই বিধানসভা নির্বাচনত প্রতীয়মান হল বলেও তেওঁ উল্লেখ করেছে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায়ও নিজের মন্তব্য আগবায়, আর জে পি নাড্ডার প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে পড়ল দেশের প্রধানমন্ত্রী। মই কেতিয়াও রাজনীতিত ভবিষ্যৎবাণী করা নাছিল, কিন্তু এবার মই রাজস্থানত ভবিষ্যৎবাণী করেছিল। মই রাজস্থানত করা ভবিষ্যৎবাণী ফলিয়ালে, রাজস্থানত কেতিয়াও কংগ্রেসের সরকার ঘুরি নাহে, এই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির দিল্লির মুখ্য কার্যালয়ত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী এইখানে বক্তব্য আগবাইছে। চারি রাজ্যের ভোটারক ধন্যবাদ জ্ঞাপন করে, দেশের প্রতি মোর চারিটা দায়িত্ব আছে, মোর বাবে দেশত চারি জাতি সকলতক ডাঙর, সেই চারি জাতি হয়েছে নারী, নারী শক্তি, যুব শক্তি, কৃষক আর গরিব লোক। দেশের প্রধানমন্ত্রীর এইখানে বক্তব্য, কৈছে যে মোর বাবে দেশত চারি জাতি সকলতক ডাঙর, আর সেই চারি জাতি হয়েছে নারী শক্তি, যুব শক্তি, কৃষক আর গরিব লোক। আজির নির্বাচনী জয় কৃষকর জয়, প্রধানমন্ত্রীর এয়া বক্তব্য।
বিজেপির বিজয় উৎসবত নারী শক্তি প্রশংসা করা হয়েছে। আর মধ্যপ্রদেশের নির্বাচন সময় আমি দেখি পাইছো দেখাই পাইছো যে শিবরাজ সিং চৌহান যেহেতু লাডলি আঁচনিক লো বিশেষভাবে সরব হয়ে পড়েছিল আর মহিলাসকলের সবলীকরণের বাবে বহুখিনি উদ্যোগ গ্রহণ করেছে আর দেখবলে পাওয়া গেছে যে তাত মহিলাসকল বহু পরিমাণে লাভান্বিত হয়েছে মহিলাসকলের বাবে বিশেষ বিশেষ আঁচনি গ্রহণ করার বাবে। আর সেয়ে হয়তো ঘরের মহিলাগুলিয়ে যেটা এখন সরকারের প্রতি নিজের এক প্রকার আনুগত্য প্রদর্শন করে বা সরকারের প্রতি ভাল ভাব প্রদর্শন করে তেতিয়া স্বাভাবিকতেই ঘরের আন সকল সদস্যও সেই সরকারের প্রতি বা সেই দলটুকে ভোটদান দিয়ে ভোটদান করে। আর সেই কথাটো মধ্যপ্রদেশের নির্বাচনত 100% আমি দেখবলে পাইছো। সেয়ে হয়তো দেশের প্রধানমন্ত্রী কৈছে যে বিজেপির বিজয় উৎসবত নারী শক্তিয়ে বিশেষ অরিহণা আগবাইছে, সেই নারী শক্তিক প্রশংসা করে। যেহেতু তিন রাজ্যত বিজেপির বৃহৎ জয়ের পিছতে দেশজুড়ে বিজেপির বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। আমি টিভির পর্দার দৃশ্যবোর দেখাই আছো দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত বিজয় উৎসবত দেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে। তাত কি কি কৈছে ইতিমধ্যে আমি কৈছো বিজয় উৎসবত অংশগ্রহণ করে চারি রাজ্যের ভোটার রাজ্যক ধন্যবাদ তথা কৃতজ্ঞতা জানাইছে প্রধানমন্ত্রী মোদিয়ে। উদাত্ত ভাষণের এক বিরোধীক তোলা ধুনা দিয়ে তৃতীয়বারলে কেন্দ্র সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় উৎসবত উপস্থিত থাকে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধরে কেবাগী জ্যেষ্ঠ নেতা তথা সহস্রাধিক বিজেপি নেতা কর্মী। বড় চড়কর সমর্থন দিয়া হিসকে মানে সামনে নতমস্তক হ। इस चुनाव में देश को जातियों में बांटने की बहुत कोशिशें हुई, लेकिन मैं लगातार कह रहा था कि मेरे लिए देश में चार जातियां ही सबसे बड़ी जातियां हैं। और जब मैं इन चार जातियों की बात करता हूं, हमारी नारी शक्ति, हमारी युवा शक्ति, हमारे किसान और हमारे गरीब परिवार, इन चार जातियों को सशक्त करने से ही देश सशक्त होने वाला है। आज बड़ी संख्या में हमारे ओबीसी साथी इसी वर्ग से आते हैं, आज बड़ी संख्या में हमारे आदिवासी साथी इसी वर्ग में आते हैं। और इन चुनावों में इन चारों जातियों ने भाजपा की योजनाओं और भाजपा के रोडमैप को लेकर बहुत उत्साह दिखाया है। मैं आज विशेष रूप से देश की नारी शक्ति का अभिनंदन करूंगा। आज नारी शक्ति वंदन अधिनियम ने देश की माताओं बहनों बेटियों के मन में नया विश्वास जगाया है। आज देश की हर महिला में ये भरोसा जगा है कि भाजपा सरकार में उनकी सक्रिय भागीदारी को नई बुलंदी मिलने वाली है। देश का युवा सिर्फ और सिर्फ विकास चाहता है। जहां भी सरकारों ने युवाओं के खिलाफ काम किया है वो सरकारें सत्ता से बाहर हुई है। ये चुनाव नतीजे कांग्रेस और उसके घमंडीय गठबंधन के लिए भी बहुत बड़ा सबक है। सबक ये है कि सिर्फ कुछ परिवारवादियों के मंच पर
एक साथ आ जाने से फोटो कितनी अच्छी निकल जाए देश का भरोसा नहीं जीता जाता। देश की जनता का दिल जीतने के लिए राष्ट्र सेवा का जज्बा होना चाहिए और गमंडिया गठबंधन में रत्ती भर भी वो नजर नहीं आता है। गाली गलौज, निराशा, नेगेटिविटी ये गमंडिया गठबंधन को मीडिया की हेडलाइन जरूर दे सकती है लेकिन जनता के दिल में स्थान नहीं दिला सकती। साथियों, आज के ये नतीजे उन ताकतों को भी चेतावनी है जो प्रगति और जन कल्याण की राजनीति के खिलाफ खड़े रहते हैं। जब भी विकास होता है कांग्रेस और उसके साथी विरोध करते हैं। ऐसी सभी पार्टियों को आज गरीबों ने चेतावनी दी है, सुधर जाइए, सुधर जाइए, वरना जनता आपको चुन चुन करके साफ कर देगी। आज ऐसी पार्टियों के लिए सबक है कि केंद्र सरकार की गरीब कल्याण की योजनाओं और उनके लिए भेजे जा रहे फंड के बीच में आने की कोशिश मत करो, ये जनता का आदेश है, वरना जो बीच में आएगा उसे जनता हटा देगी। लोकतंत्र के हित में मेरी कांग्रेस और उसके साथियों को नम्रता पूर्वक सलाह है, कृपा करके ऐसी राजनीति न करें जो देश विरोधी ताकतों को बल दे, जो देश को बांटना चाहते हैं ऐसे लोगों को मजबूती दे, जो देश को कमजोर करने वाले विचारों को गति दे। साथियों, आज भारत की अर्थव्यवस्था का हर पहिया पूरी गति से घूम रहा है।